আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ গ্রামাটিক্যাল রুলস। আজকে আমরা ভার্বের অর্থ নিয়ে আলোচনা করব। আমি বলেছিলাম আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রায় 1000 ভার্বের অর্থ আমরা 10টি ভিডিওর মাধ্যমে শেখার চেষ্টা করব। এটা হলো তার 6 নম্বর ভিডিও। আমি আগের ভিডিওগুলোর লিংক ভিডিওর ডেসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে দিয়েছি, আপনি চাইলেই দেখে নিতে পারেন। আমরা এখান থেকে ভার্বের গ্রহণযোগ্য অর্থ, ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম এবং পার্টস অফ স্পিচ সম্পর্কে জানতে পারবো। এতে করে ছাত্রছাত্রী এবং যারা সঠিক অর্থ না জানার কারণে ইংরেজিতে কথা বলতে পারেন না তারা উপকৃত হবেন বলে আশা করি। এখন একটি কাজের কথা বলে রাখি, আপনারা অনেকেই হয়তো ভিডিও দেখার পর ভার্বগুলো লিখে রাখতে চাইবেন। হ্যাঁ, আমি অবশ্যই বলবো ভার্বগুলো আপনার কাছে রাখতে, কিন্তু মজার বিষয় হলো আপনাকে কষ্ট করে লিখে রাখতে হবে না। আপনি শুধু এই ভিডিওতে লাইক এবং কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিন, আমি এই ভিডিওর স্লাইডগুলো আপনাকে পাঠিয়ে দেব। তাহলে চলুন এবার ভার্বের অর্থ নিয়ে আলোচনা করি। 501 ইনভেন্ট, যার পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো ইনভেন্টেড, এবং ইনভেন্টের অর্থ হলো উদ্ভাবন করা। সময় স্বল্পতার জন্য আমি শুধু ভার্বের অর্থ বলবো, তবে আপনারা ভিডিও দেখার সময় একটু খেয়াল করলেই অন্য বিষয়গুলো দেখতে পারবেন। আর কোনো ভার্বের অর্থের শেষে যদি এন বা এ ডি জে লেখা থাকে তাহলে বুঝে নেবেন ওই ভার্বটি নাউন বা অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহৃত হতে পারে। আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না। ইনফর্ম এর অর্থ হলো জানানো, ইমাজিন এর অর্থ হলো কল্পনা করা, ইনক্লুড অন্তর্ভুক্ত করা, ইনক্রিজ বৃদ্ধি করা বা বৃদ্ধি পাওয়া, ইমপ্রুভ উন্নত করা, ইনজিউর আঘাত করা, ইন্সপায়ার অনুপ্রাণিত করা, ইনভলভ জড়িত করা, ইন্টারফেয়ার হস্তক্ষেপ করা, ইগনোর উপেক্ষা করা, ইলুমিনেট আলোকিত করা, আইডেন্টিফাই শনাক্ত করা, ইম্পোজ আরোপ করা, ইনভাইট আমন্ত্রণ করা, ইনহেল শ্বাস নেওয়া, ইম্পেয়ার দুর্বল করা, ইনভেড আক্রমণ করা, ইনহ্যাবিট বসবাস করা, ইনহিবিট দমন করা। ইন্টারমিট এর অর্থ হলো বিরতি দেওয়া, ইনফ্যাক্ট সংক্রমিত করা, ইনফ্লুয়েন্স প্রভাবিত করা, ইনভেস্ট বিনিয়োগ করা, ইন্ডাস্ট্রিয়ালাইজ শিল্পায়ন করা, ইনফিলট্রেট চুয়ানো, ইমপ্লান্ট রোপণ করা, ইন্ট্রোডিউস সূচনা করা বা পরিচয় দেওয়া, ইনিশিয়েট আরম্ভ করা, ইনগুরেট উদ্বোধন করা, ইলাস্ট্রেট চিত্রিত করা, ইমিগ্রেট দেশান্তরী হওয়া, ইম্পোর্ট আমদানি করা, ইনডিউস প্রবর্তিত করা, ইন্ডিকেট ইঙ্গিত করা, ইনপুট যোগান দেওয়া, ইনকোয়ার জিজ্ঞাসা করা, ইনসার্ট ঢোকানো, ইনসিস্ট জোরাজুরি করা, ইন্সপেক্ট পরিদর্শন করা, ইনস্টল অভিষেক করা, ইনস্ট্রাক্ট নির্দেশ দেওয়া, ইনসাল্ট অপমান করা, ইনসিউর নিশ্চিত করা, ইন্টারেস্ট আগ্রহী হওয়া, এবং এটি নাউন হিসেবেও ব্যবহৃত হতে পারে, তবে সেক্ষেত্রে এর অর্থ হতে পারে সুদ। ইন্টারপ্রেট ব্যাখ্যা করা, ইন্টারোগেট জেরা করা, ইমপ্রেগনেট গর্ভবতী করা, ইনভেস্টিগেট তদন্ত করা, ইনক্লাইন যোগ দেওয়া বা ঢালু করা, ইরিগেট সেচ দেওয়া, ইরিটেট জ্বালাতন করা, ইমবেড সংস্থাপন করা, ইনফ্লিক্ট শাস্তি প্রদান করা, ইমপিড বাধা দেওয়া, ইমপেল ঘেরা, ইনডালজ প্রশ্রয় দেওয়া, ইমপ্রেস প্রভাবিত করা বা ছাপ দেওয়া, ইনহেয়ার আটিয়া থাকা বা জন্মগত হওয়া, ইন্টারাপ্ট মধ্যপথে বাধা দেওয়া, ইনকিউবেট ডিমে তা দেওয়া, ইন্টারসেপ্ট পথিমধ্যে রোধ করা, ইন্টারডিক্ট নিষিদ্ধ করা, ইনজেক্ট ইনজেকশন দেওয়া, ইম্পালস উদ্বুদ্ধ করা, ইম্পেল অনুপ্রাণিত করা, ইমপ্লাই পরোক্ষভাবে প্রকাশ করা, ইনফ্ল্যাম উত্তপ্ত করা, জয়েন যোগদান করা বা সংযুক্ত করা, জাম্প জাপ দেওয়া বা লাফ দেওয়া, জোক মজা করা বা কৌতুক করা, জাস্টিফাই সত্যতা প্রমাণ করা, কিপ রাখা, নো জানা বা চেনা, কিল হত্যা করা, কিক লাথি মারা, কিস চুম্বন করা, লাইক
পছন্দ করা এবং এটি অ্যাডভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে, তবে সেক্ষেত্রে এর অর্থ হতে পারে মতো, লাভ ভালোবাসা, লিভ ত্যাগ করা। লাই এর অর্থ হলো মিথ্যা বলা বা শয়ন করা, লিভ বাস করা বা বেঁচে থাকা এবং এটি অ্যাডভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে, তবে সেক্ষেত্রে এর উচ্চারণ হবে লাইভ এবং এর অর্থ হবে সরাসরি। লুক এর অর্থ হলো তাকানো এবং এটি নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, তবে সেক্ষেত্রে এর অর্থ হতে পারে চাহনি। লিসেন মন দিয়ে শোনা, লার্ন শেখা, ল্যাক অভাবে থাকা, লোড বোঝাই করা, লস হারানো, লে রাখা বা ডিম পাড়া, ল্যান্ড অবতরণ করা এবং এটি নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, তবে সেক্ষেত্রে এর অর্থ হতে পারে ভূমি। লিড পরিচালনা করা এবং এটি নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, তবে সেক্ষেত্রে এর উচ্চারণ হবে ল্যাড এবং এর অর্থ হবে সীসা। ল্যাট প্রস্তাব করা বা অনুমতি দেওয়া, লিভারেট এর অর্থ হলো মুক্ত করা, লাস্ট এর অর্থ হলো টিকে থাকা এবং এটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে, তবে সেক্ষেত্রে এর অর্থ হতে পারে গত বা শেষ। লোকেট স্থান নির্দেশ করা, লিক ফুটা করা বা ফুটা হওয়া, লিফ্ট ঊর্ধ্বে তোলা বা ঊর্ধ্বে উঠা, ল্যান্ড ধার দেওয়া, লাফ সশব্দে হাসা বা উপহাস করা, লিগালাইজ বৈধ করা।